হাই গাইস, আসসালামু আলাইকুম। দেখছেন ক্রিকেট নিউজ কিং, সাথে আছে আমি নূর মোহাম্মদ আপনাদের মাঝে নতুন করে নতুন ভিডিও নিয়ে। তো গাইস, আজকে ভিডিও টপিক হচ্ছে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচ হেরেছে বাংলাদেশ দল। এবার আফগানিস্তান জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় টি টোয়েন্টি সিরিজের আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। আগামী 13 সেপ্টেম্বর থেকে এই সিরিজটি শুরু হবে। তো বন্ধুরা, এই সিরিজটি শুরু হতে না হতেই কিন্তু বাংলাদেশের 13 সদস্য স্কোয়াড ঘোষণা করে দিয়েছে। তো এই 13 সদস্যের স্কোয়াডে কিন্তু নতুন চমক হিসাবে থাকছে আর নতুন পেসার। তো বন্ধুরা, এই পেসারটির নাম হচ্ছে 20 বছরের তরুণ পেসার ইয়াসির আরাফাত মিশু, যিনি কিনা এখন পর্যন্ত 7টি চারণি ম্যাচ খেলেছে এবং 6টি লিস্ট ম্যাচ খেলেছে। এই 6টি লিস্ট ম্যাচেই কিন্তু একটি ম্যাচে তিনি নির্বাচকদের নজর কেড়ে নিয়েছে। তো বন্ধুরা, সেই নজর কেড়ে নেওয়ার জন্য কিন্তু আজকে তার নেক্সট টি টোয়েন্টি সিরিজে কিন্তু তার অভিষেক হচ্ছে। সেই ম্যাচে 40 রান করে 8টি উইকেট নিয়েছিল এই তরুণ পেসার আরাফাত আহমেদ মিশু। তো বন্ধুরা, তার তিনি এখন আছে অভিষেকের অপেক্ষায়। তো বন্ধুরা, তিনি কি অভিষেকে হয়ে গিয়ে তিনি প্রথমে কি ভালো খেলা উপহার দিতে পারবে বাংলাদেশ সমর্থকদেরকে? তো বন্ধুরা, এ বিষয়ে আপনাদের কি মতামত? মিশু কি পারবে ত্রিদেশিয়া সিরিজকে উঁচিয়ে ধরতে? তো বন্ধুরা, এ বিষয়ে আপনাদের মতামত কিন্তু অবশ্যই জানিয়ে দেবেন আমাদের কমেন্ট বক্সে। আর ভিডিওতে একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটিও প্রেস করবেন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তত সময় সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।